আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি সেলিমা মিস, উত্তরা প্রিপারেটরি স্কুল থেকে ফিরে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, এর আগে আমরা কি পড়েছিলাম? দ্বিতীয় অধ্যায় ইবাদত। ইবাদতের মধ্যে আমরা সালাতের নিয়ম জেনেছিলাম, কিভাবে সালাত আদায় করতে হয়। সালাত সানা, বিসমিল্লা, রুকু নিয়ম, প্রিয় শিক্ষার্থীরা তোমরা সিজদা করার নিয়ম এবং সালাতের নৈতিক উপকারিতা, এটা তোমরা বাসায় নিজেরা পড়বে এবং বোঝার চেষ্টা করবে। আর যেটা বুঝতে পারবে না তার জন্য তো আমি রয়েছি। আজ আমি তোমাদের ইবাদতের অনুশীলনী করাব। অনুশীলনী এক, পৃষ্ঠা 26, অনুশীলনী এক, প্রশ্ন ক, সময় মতো সালাত আদায় করা কার হুকুম? এক, আব্বার। দুই, আম্মার। তিন, আল্লাহর। চার, শিক্ষকের। উত্তর, আল্লাহর সময় মতো সালাত আদায় করা আল্লাহর হুকুম। খ, অযুতে কোনো পর্যন্ত হাত ধোয়া কি? এক, সুন্নত। দুই, ফরজ। তিন, নফল। চার, ওয়াজিব। উত্তর, ফরজ। অযুতে কোনো পর্যন্ত হাত ধোয়া ফরজ। সালাতে মেয়েরা কোথায় তাহরিমা বাঁধবে? এক, বুকের নিচে। দুই, নাভির বরাবর। তিন, নাভির উপরে। চার, বুকের উপরে। উত্তর, বুকের উপরে। সানা কখন পড়তে হয়? এক, সালাতের শেষে। দুই, সালাতের মাঝে। তিন, সালাতের শুরুতে। চার, তাহরিমা বাঁধার পর। উত্তর, তাহরিমা বাঁধার পর। সানা তাহরিমা বাঁধার পর পড়তে হয়। ভালো কাজ আরম্ভ করার সময় কী বলতে হয়? এক, বিসমিল্লাহ। দুই, সুবহানাল্লাহ। তিন, মাশাআল্লাহ। চার, ইন্নালিল্লাহ। উত্তর, বিসমিল্লাহ। ভালো কাজ আরম্ভ করার সময় বিসমিল্লাহ বলতে হয়। সিজদার তাসবি কোনটি? এক, আল্লাহু আকবর। দুই, সুবহানাল্লাহ। তিন, সুবহান রাব্বিয়াল আলা। চার, রাব্বানা লাকাল হামদ। উত্তর, সুবহান রাব্বিয়াল আলা। প্রিয় শিক্ষার্থী, আমরা আবার পড়ি। সময় মতো সালাত আদায় করা কার হুকুম? উত্তর, আল্লাহর। অযুতে কোনো পর্যন্ত হাত ধোয়া কি? উত্তর, ফরজ। সালাতে মেয়েরা কোথায় তাহরিমা বাঁধবে? উত্তর, বুকের উপরে। সানা কখন পড়তে হয়? তাহরিমা বাঁধার পর। ভালো কাজ আরম্ভ করার সময় কি বলতে হয়? বিসমিল্লাহ। সিস্তাহ তাজমি কোনটি? সুবহানা রাব্বি আল আলা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনুশীলনী দুই পড়ব। অনুশীলনী দুই, শূন্যস্থান পূরণ। আল্লাহ তাআলা ড্যাশ কথা বলতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। খ, পাক সাফ থাকা ইমানের ড্যাশ অংশ। পাক সাফ থাকা ইমানের অর্ধেক অংশ। গ, অজু ড্যাশ চারটি। অজুর ফরজ চারটি। ঘ, সালাতের প্রথমে ড্যাশ করতে হয়। সালাতের প্রথমে নিয়ত করতে হয়। সালা ড্যাশ দ্বারা সালাত শেষ হয়। সালাম দ্বারা সালাত শেষ হয়। আমরা আবার পড়ি। আল্লাহ তাআলা ড্যাশ কথা বলতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। পাক সাফ থাকা ইমানের ড্যাশ অংশ। পাক সাফ থাকা ইমানের অর্ধেক অংশ। ওজুর ড্যাশ চারটি। ওজুর ফরজ চারটি। সালাতে প্রথমে ড্যাশ করতে হয়। সালাতে প্রথমে নিয়ত করতে হয়। ড্যাশ দ্বারা সালাত শেষ হয়ে যায়। সালাম দ্বারা সালাত শেষ হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা এর সাথে মিলকরণও পড়ব। দেখো এখানে কী লেখা আছে, বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করো। আমাদের এরকম একটা শক থাকবে, সেই শকের বাম ডান থাকবে এবং বাম পাশে থাকবে আমাদের মূল শব্দগুলো এবং বাম পাশে থাকবে কিছু এলোমেলো শব্দ, যার সাথে আমাদের এই বাম পাশের শব্দের সাথে এই ডান পাশের শব্দগুলোর মিল থাকবে। আমি তোমাদের সুবিধার্থে আমি তোমাদের উত্তর করে দিয়েছি। দেখো উত্তর এখানে কি আছে। আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে সর্বপ্রধান এলোমেলো আছে, সালাত আদায় হবে না, অজু করে ওয়াকসাপ ওযু করে পাক পবিত্র হব, ওযু করা ফরজ, সকলের উপর ফরজ। ইবাদত হলো সালাত, ইবাদত হলো জাকাত।
আল্লাহ উত্তর আসবে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সর্বপ্রধান ইবাদত হলো সালাত। খ সালাত আদায়ের আগে অযু করা ফরজ। পাঁচ ওয়াক্ত সালাত সকলের উপরে ফরজ, উজু না হলে সালাত আদায় হবে না। আমরা প্রথমে উজু করে পাক পবিত্র হব। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে উত্তরটা ভালোভাবে লিখে দিয়েছি। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সর্বপ্রধান ইবাদত হলো সালাত। সালাত আদায়ের আগে উজু করা ফরজ। পাঁচ ওয়াক্ত সালাত সকলের উপরে ফরজ, উজু না হলে সালাত আদায় হবে না। আমরা প্রথমে ওযু করে পাক পবিত্র হব। প্রিয় শিক্ষার্থী, আমরা এর সঙ্গে সংক্ষিপ্ত প্রশ্নগুলোও পড়ব। দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন অনুশীলনী তিন, ক রুকু তাসবি কি? উত্তর, রুকু তাসবি হলো সুবহানা রাব্বি আল আজিম। রুকুর তাসবি তাহলে কি? সুবহানা রাব্বি আল আজিম। সিস্তাহর তাসবি কি? উত্তর, সিস্তাহতে তাসবি পড়তে হয়। সিস্তাহর তাসবি হলো সুবহানা রাব্বি আল আলা। আমরা আবার পড়ি, সিস্তাহর তাসবি কি? উত্তর, সিস্তাহতে তাসবি পড়তে হয়। সিস্তাহর তাসবি হলো সুবহানা রাব্বি আল আলা। গ সালাত কয় ওয়াক্ত ও কি কি? উত্তর, সালাত পাঁচ ওয়াক্ত, যথা ফজর, জোহর, আসর, মাগরিব ও এশা। আবার পড়ি, সালাত কয় ওয়াক্ত ও কি কি? সালাত পাঁচ ওয়াক্ত, যথা এক ফজর, দুই জহর, তিন আসর, চার মাগরিব, পাঁচ এশা। ঘ নম্বর প্রশ্ন, হুজুর ফরজ কয়টি ও কি কি? উত্তর, হুজুর ফরজ চারটি, যথা এক সমস্ত মুখমণ্ডল একবার ধোয়া, দুই কনুই সহ দুই হাত একবার ধোয়া, তিন মাথার চার ভাগের এক ভাগ একবার মাসহ করা, চার গিরা সহ দু পা একবার ধোয়া। আমরা আবার পড়ব, উজুর ফরজ কয়টি ও কী কী? উত্তর, উজুর ফরজ চারটি, যথা এক সমস্ত মুখমণ্ডল একবার ধোয়া, দুই কনুই সহ দুই হাত একবার ধোয়া, তিন মাথার চার ভাগের এক ভাগ একবার মাসহ করা, চার গিরা সহ দু পা একবার ধোয়া। ও নম্বর প্রশ্ন, ইসলামের ভিত্তি কয়টি ও কী কী? উত্তর, ইসলামের ভিত্তি পাঁচটি, যথা এক ইমান, দুই সালাত, তিন জাকাত, চার সাউন, পাঁচ হজ। আমরা আবার পড়ি, ইসলামের ভিত্তি কয়টি ও কী কী? উত্তর, ইসলামের ভিত্তি পাঁচটি, যথা এক ইমান, দুই সালাত, তিন জাকাত, চার সাউন, পাঁচ হজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো আর একবার পড়ব। ক রুকুর তাসবিহ কি? উত্তর, রুকুর তাসবি হলো সুবহানা রাব্বি আল আজিম। খ সিজদার তাসবি কি? উত্তর, সিজদাহতে তাসবি পড়তে হয়। সিজদাহর তাসবি হলো সুবহানা রাব্বি আল আলা। গ সালাত কয় ওয়াক্ত ও কি কি? উত্তর, সালাত পাঁচ ওয়াক্ত, যথা এক ফজর, দুই জোহর, তিন আসর, চার মাগরিব ও পাঁচ এশা। ঘ ওজুর ফরজ কয়টি ও কি কি? উত্তর, ওজুর ফরজ চারটি, যথা এক সমস্ত মুখমণ্ডল একবার ধোয়া, দুই কোণে সহ দুই হাত একবার ধোয়া, তিন মাথার চার ভাগের এক ভাগ একবার মাসহ করা, তিন গিরা সহ দুই পা একবার ধোয়া। ইসলামের ভিত্তি কয়টি ও কী কী? উত্তর, ইসলামের ভিত্তি পাঁচটি, যথা ইমান, সালাত, জাকাত, সাওম, হজ। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা অনুশীলনী এক, দুই মেলকরণ এবং অনুশীলনী তিন সংক্ষিপ্ত প্রশ্ন করেছি। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই বাসায় ভালো করে পড়বে এবং মুখস্থ করে না দেখে লিখবে। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি তোমাদের বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিয়ে দিব। ভালো থেকো এবং সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।